ভিউয়ার্স ওয়ালাইকুম ডে বুকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আপডেটটি হচ্ছে জাবিতে এবার আসন প্রতি লড়বে একশো জন শিক্ষার্থী যা গত বছরের চেয়ে আবেদন কম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ হয়েছে এবার এক হাজার আটশো আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে সেই হিসাবে এবছর আসন প্রতি লড়বেন একশো পঞ্চাশ জন ভর্তি শিক্ষার্থী তবে গত বছরের চেয়ে এবার আবেদন কম পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান তিনি জানান গত বছরের চেয়ে এবার তেইশ হাজার তিনশো জন শিক্ষার্থী কম আবেদন করেছেন এবছর ইউনিট কম হওয়ায় আবেদন কমেছে বলে ধারণা করা হচ্ছে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে দেওয়া সময় অনুষ্ঠিত হবে এর আগে ভর্তি পরীক্ষার আবেদন আঠারোই মে থেকে শুরু হয়ে ষোলোই জুন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত শেষ হয় পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী একত্রিশে জুলাই থেকে এগারোই আগস্ট এবছর শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে দশ ইউনিট থেকে কমিয়ে পাঁচ ইউনিট করা হয় এর মধ্যে এই ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও আইআইটি চারশো ছেষট্টি আসনের বিপরীতে ছিয়াত্তর হাজার তিনশো উনআশি জন বি ইউনিট সমাজবিজ্ঞান ও আইন অনুষদে তিনশো ছিয়াশি আসনের বিপরীতে আটচল্লিশ হাজার তিনশো সাতচল্লিশ জন সি ইউনিটে কলা ও মানবিক অনুষদের চারশো সাতষট্টি আসনের বিপরীতে তিপ্পান্ন হাজার চারশো তিরিশ জন ডি ইউনিটে জীববিজ্ঞান অনুষদের তিনশো বিশ আসনের বিপরীতে সাতাশি হাজার সাতশো আটাশ জন এবং ই ইউনিটে বিজনেস স্টাডিজ এবং আই বিএ দুশো পঞ্চাশ আসনের বিপরীতে আঠারো হাজার সাতশো একুশ জন শিক্ষার্থী আবেদন করেছেন তাহলে বন্ধুরা এ পর্যন্তই তোমরা জানতে পারলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তির নতুন এই আপডেট টি আবার নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, তাই বিদায় নিতে হচ্ছে আজ আল্লাহ হাফেজ